সর্বদা মনে রাখবেন যে আপনার বর্তমান পরিস্থিতি আপনার চূড়ান্ত গন্তব্য নয়, ভালো ফলাফল আসতে এখনও দেরি আছে। আমার কাছে জীবনের সার্টেন প্ল্যানগুলাই অলওয়েজ বেস্ট হয়, কেন জানি না। এই যেমন আজকে আমরা চলে আসলাম পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে, যদিও এটা হচ্ছে যে ওল্ডটাতে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু এর আগে আমি পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ নিউ যেটা হয়েছে ওটার ব্লগ করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দ্যাটস ওয়াই ওল্ড যেটা আছে ওটাতে আজকে আমরা সাডেন প্ল্যান করে চলে আসলাম, কারণ আজকে রিফাত বলছিল যে চিকেন ফ্রাই খাবে, তো কোথায় যাব একটু জমজমর জায়গায় যেতে চাচ্ছিল। দ্যাটস ওয়াই এখানে পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ, যেটা ওল্ড আর কি, পুরানোটা সবাই এই নামেই চেনে, আমরা এখানেই চলে আসলাম। এখানে হচ্ছে যে চাউমিন, তারপর হচ্ছে যে চিকেন ফ্রাই, তারপর পিৎজা, বার্গার, অনেক এক্সপেন্সিভ না, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলা কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে গরুর বট আছে, যেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি পছন্দের। এখন অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি পছন্দের। এখানে কিন্তু বসার স্পেস বলুন, তারপর হচ্ছে যে পরিবেশটা কিন্তু এতটাও ভালো না, বাট এখানকার ফুড অনেক বেশি মজা আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই একটা জায়গায় আসলে আপনি সব রকমের ফুড টেস্ট করতে পারবেন, আর ফুডগুলার টেস্ট আসলে অনেক বেশি মজা। আর আমি যদি আরেকটা কথা বলি, পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ নিউ যেটা আছে ওখানকার কিন্তু পরিবেশ এখান থেকে অনেক বেশি ভালো, আমরা ওখানেও যাই। আর আজকে হচ্ছে যে এখানে এসেছি, এখানে আমি আগে একবারও এসেছি, বাট ওটার কোনো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আরও যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। এখানে কিন্তু অনেক বেশি মজার মজার ফুড রয়েছে, একটা জিনিস খেতে আসলে মনে হয় যেটা দেখি সেটাই খেয়ে ফেলে, এই জন্য তো মানে পেটে জায়গা থাকে না, বাট এখানে ফুডের যে আইটেমগুলো অনেক বেশি। এখানকার ফুডগুলো এত লোভনীয় যে আমরা শুধু চিকেন ফ্রাই খেতে এসেছি, বাট এখানে আরও যা যা ফুড ছিল, যেটা যেটা চোখে পড়েছে, লোভনীয় লেগেছে, সবগুলো একদম আমাদের খেতেই হবে। লাইক মানে ফুড দেখে আফসোস নিয়ে তো আর বাড়িতে ফেরা যায় না, তাই না? যাই হোক, টেস্টের দিক দিয়ে অনেক ভালো, আর পরিবেশটাও ভালো, তবে নিউ যেটা আছে ওটার থেকে, ওটার সঙ্গে তুলনা করতে গেলে এটা একটু খারাপ, বাট দুইটাই ভালো, আমি খারাপ কোনোটাই বলতে চাই না। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আর একটা জিনিস ট্রাই করলাম, সেটা হচ্ছে এখানকার পিৎজা। লাইক আমি নিউটা আর ওল্ডটা দুইটাই দুই জায়গাতে গিয়েই পিৎজাটা দেখে অনেক বেশি লোভনীয় লাগে, বাট খেতে ইচ্ছে করে না কেন জানি না, তবে এটা হচ্ছে যে খেতে চাইলাম আজকে, বাট পেটে জায়গা ছিল না, তারপর হচ্ছে বাসায় নিয়ে এসেছিলাম পার্সেল করে, পর হচ্ছে খেলাম। বাট পিৎজা আমার কাছে এত একটুও মজা লাগেনি, কারণ অন্যান্য পিৎজা খেয়ে অভ্যস্ত তো, সো এটা আমার কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো এটাই ছিল আজকের ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে।